নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ শাহজাহান মোল্লাকে তলব সিবিআই এর জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহান মোল্লাকে আজ ফের নিজাম প্যালেসে তলব এর আগে শাহজাহান মোল্লার বয়ান রেকর্ড করে সিবিআই সরাসরি চলে যাব নিজাম প্যালেস থেকে আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সৈকত শাহজাহান মোল্লাকে আবার কেন তলব করা হলো কি জানতে চাইছে সিবিআই তার কাছ থেকে আগে তো তার বয়ান রেকর্ড করা হয়েছিল আর কখন তিনি পৌঁছচ্ছেন বলে খবর পাচ্ছো দেখো এখনো পর্যন্ত নিজাম প্যালেস সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে শাহজাহান মোল্লা তাকে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে নিজাম প্যালেসে তলব করা হয়েছে মূলত নিয়োগ দুর্নীতি মামলাতেই এই তলব বলে জানা যাচ্ছে এবং এই শাহজাহান মোল্লাকে এর আগেও তলব করা হয়েছিল কয়েক সপ্তাহ আগে তাকে তলব করা হয়েছিল তাকে ডেকে তার বয়ান রেকর্ড করা হয়েছিল আজকে আবার ফের তলব করা হয়েছে ফার্দার ইন্টারোগেশনের জন্য আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজকে আবারও তার বয়ান রেকর্ড করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে মূলত এই নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন বেশ কিছু জায়গায় একটা নিয়োগ দুর্নীতির র্যাকেট চলেছে অর্থাৎ চাকরি চুরির একটা র্যাকেট চলেছে এবং সেই চাকরি চুরিতে এই শাহজাহান মোল্লার একটা ইনভলভমেন্ট আছে আমরা জানি বেশ কয়েক মাস আগে শাহজাহান মোল্লার বাড়িতে রেড করেছিলেন সিবিআই এর আধিকারিকরা তারপরেও তাকে ডেকেছিলেন এবং যেদিন রেড করেছিলেন সেখান থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে সেই নথিপত্র উদ্ধারের বেসিসে সেই নথিপত্রের বেসিসেই কিন্তু তাকে তলব করা হয়েছিল এর আগে তার বয়ান রেকর্ড করা হয়েছে আজকেও তলব করা হয়েছে আজকেও তার বয়ান রেকর্ড করা হবে বলে জানা যাচ্ছে নিজাম প্যালেস সূত্রে ধন্যবাদ সৈকত আমরা নজর রাখবো 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছানোর কথা তাকে তলব করেছে সিবিআই নজর রাখবো তিনি ঠিক কখন পৌঁছন আপাতত ধন্যবাদ তোমায় ড্রাইভার এবং আপনার আপ্ত সহায়ক সেক্রেটারি তাদের নামে অভিযোগ করা হয়েছে যে তারা আপনাকে মিসগাইড করে ভুলিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে কেউ মিসগাইড করেনি আমি স্ব-ইচ্ছেই সুস্থ শরীরে অনেকে নিয়ে গেছি আমি আরও সুস্থভাবে বিজেপি হয়ে আগামী দিন কাজ করতে চাই মুকুল জল্পনায় তোলপার রাজ্য সুস্থই আছি পরিজনেরা অসুস্থ বলে মানসিক চাপ দিচ্ছিল স্ব-ইচ্ছায় দিল্লিতে ছেলে শুভ্রাংশুর দাবি খারিজ করে পাল্টা দাবি মুকুলের বিজেপির হয়েই কাজ করতে চায় রিপাবলিকে মেগা এক্সক্লুসিভ মুকুল আপনি কি তৃণমূল কংগ্রেসের থেকে আপনার মতো করে কাজ করতে পারছিলেন না না শুনুন তো আপনি তৃণমূলের সঙ্গে থাকতে চাইছেন না না নিশ্চয়ই না সেটা কেন ইচ্ছে না ইচ্ছে করছে না তৃণমূলে অসুবিধা হচ্ছে জোড়া ফুলে থাকতে চাই না সমর্থন করি না দুর্নীতিকে রিপাবলিকে জানালেন মুকুল মমতাকে বলেছিলাম শুধু শুনেছেন কিছু বলেননি দাবি কৃষ্ণনগর উত্তরের বিধায়কের আপনার তো ল্যান্ড ফোনের কল রেকর্ড আদালতের সামনে তারা দিতে বাধ্য হবে তাহলে দুধ আর জল দুটো আলাদা হয়ে যাবে আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ প্লিজ অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ বারোই এপ্রিল ল্যান্ডলাইন থেকে অমিত শাহকে ফোন মমতার দাবি শুভেন্দু অধিকারীর আদালতে যেতে পারেন সেখানেই জবাব দেব চ্যালেঞ্জ বিরোধী দলনেতার দেবেন তৃণমূলের নোটিশের জবাব একজন প্রতিনিধি যাবেন ঠিক হয়েছে তারা বিকেল 4:30টার আগে নবান্নে পৌঁছে যাবেন আমরা মনে করি দীর্ঘ 85তম দিন ধরে যে অবস্থান এবং ধারাবাহিক আন্দোলন চলছে আমাদের নেতৃত্বের সঙ্গে রাজ্য সরকারের আজকে ফলপ্রসূ আলোচনা হবে হাইকোর্টের নির্দেশে আজ ডি আন্দোলনকারীদের সঙ্গে রাজ্যের বৈঠক বিকেলে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে ছজন আন্দোলনকারী কাটবে কি ডিএ জজ অপেক্ষায় আন্দোলনকারীরা উত্তরবঙ্গ মেডিকেলে শিশু নিখোঁজ এখনও খোঁজ মেলেনি সদ্যজাতের রাতে উত্তেজনা হাসপাতাল সুপারের গাড়ি আটকে বিক্ষোভ বিজেপির শিশু চুরির অভিযোগ পরিবারের